300 আপনারা চাইলে যে কোনো জায়গায় বসে কিন্তু ব্যবসা করতে পারবেন। রয়েছে আমরা এবি হোম অ্যাপ্লায়েন্স, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিলাসের নিচতলায়, শপ নম্বর হচ্ছে 94। বিস্তারিত জানবো। আমার সাথে রয়েছে তামিম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন বড় ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই। এই মেশিন দিয়ে কি করা যায় ভাই? এই মেশিন দিয়ে আপনি রং চা জাতীয় চা জাতীয় যা আছে, রং চা, দুধ চা, ক্যাপাচিনো, তারপর আপনার পনিরের চা, মাল্টার চা, আচ্ছা, এবং তেঁতুলের চা শুরু করে যত প্রকার চা আছে সব চা করতে পারবেন। সব চা করা যাবে? সব চা করতে পারবেন ভাই। বাজারে তো অনেক ধরনের কফি মেকার মেশিন দেখা ভাই, বাজারে অনেক ধরনের কফি মেকার পাওয়া যায় যেগুলো নর্মাল কফি মেকার, রাইট। দেখা যাচ্ছে ভাই আপনি বিজনেস চালু করলেন, আপনার বিজনেসের ক্ষেত্রে বিজনেসটা আপনার রানিং হয়ে যাওয়ার পর যদি আপনার কফি মেকার যদি ডিস্টার্ব দেখা প্রবলেম দেখা যায় সেক্ষেত্রে আপনি দোকানটা বন্ধ রাখবেন? অবশ্যই না। আর অবশ্যই যে যদি রানিং হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু একদিন দোকানটা বন্ধ রাখা মানে অনেক কিছু, অনেক কিছু। আমি সবসময় বলি যে ভাই বাজারে অনেক কফি মেকার দেখবেন, বা একটা কফি মেকার দেখলে না হুট করে নিয়ে আসলেন তা হবে না ভাই, আপনার দোকানে ভিজিট করেন। আচ্ছা, আমাদের দোকানটা হলো এবি হোম অ্যাপ্লায়েন্স, দোকানে ভিজিট করেন, দোকানে এসে আপনি অনেক কোয়ালিটি আছে। আচ্ছা, এখানে তো চারটা কোয়ালিটি দেখা যাচ্ছে। আপনি কোয়ালিটি দেখে ভাই যেটা ভালো হয় আমরা বলবো আপনি বিবেচনা করে নেবেন। আচ্ছা, আপনি আল্লাহ বিবেক দিয়ে দিয়েছে, আপনি বিবেচনা করে আপনি দিবেন। আচ্ছা, এখানে যে চারটা মডেল দেখতে পাচ্ছি, চারটা কি সেম কোয়ালিটি ভাই? চারটা সেম কোয়ালিটি না, চারটা সেম কোয়ালিটি কিন্তু একই রাখতে পারতাম। আচ্ছা, চারটা চার কোয়ালিটি। আচ্ছা, চারটা চার কোয়ালিটি, যেরকম একটা সাইজ আছে এটা আপনি 16 লিটার। আচ্ছা, এটা তো সবচেয়ে নর্মাল কোয়ালিটি যেটা বাজারে এভেলেবেল আছে। আচ্ছা, বাজারে আপনি এভেলেবেল কিন্তু এইটার ভিতরে আপনি বলবে বেস্ট কোয়ালিটি। আচ্ছা, কিন্তু আমরা এটা বলবো না, আমরা সর্বদাই চাই যে কাস্টমারকে ভালো জিনিস দিতে। অবশ্যই ভাই, আজকে কিন্তু একদিন না, ব্যবসা আজকে কিছু চালু করলেন আপনি কিন্তু আজকে কফি মেকার নেবেন না, নেক্সট টাইম কিন্তু আপনি রেস্টুরেন্ট দিতে পারেন, রাইট। ছোট থেকে কিন্তু মাস আস্তে আস্তে বড় হয়, রাইট। আপনি আজকে কফি শপ দিলেন, রাইট, আস্তে আস্তে আপনি দেখা যায় আপনি একটা ব্রাঞ্চ খুললেন, তারপর দেখছেন আপনি ডিস্ট্রিক্টে অনেক ব্রাঞ্চ করছেন, বড় থাকে। সেক্ষেত্রে যাবে আমি আজকে কিন্তু আপনার সাথে একটা বিজনেস করার পর যে বন্ধ করে দিলাম তা না। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আমি আজকে একটা ভালো জিনিস দিবো, নেক্সট টাইম আপনি আসবেন, আপনি তো আমি 5টা কাস্টমার পাবো। অবশ্যই সবসময় তাই চাই আমি ভালো কোয়ালিটি দিতে। আচ্ছা, এই এটা দিয়ে কিভাবে বিজনেস হবে, কিভাবে প্রফিট হবে সেটা একটু বুঝিয়ে দিবেন। প্রফিটে খেলতে ভাই হলো সবচেয়ে বড় কথা, যেটা ভাই বিজনেস হলো সুন্নাত, রাইট। সবাই বলে যে বিজনেস যদি হালাল করতে পারেন সেটা আল্লাহ তালা অনেক বরকত দেয়, তা আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, সঠিকভাবে যদি আপনি পরিচালনা করতে পারেন, ইনশাল্লাহ আপনি ব্যবসায় সফলতা পাবেনই পাবেন। আচ্ছা আচ্ছা, আর এটা হলো কফি মেকার, যেটা হলো আপনার বিজনেসের লাভটা হবে বেশি, খরচটা হবে কম। আচ্ছা, যেটা আপনি নিজে আমি জিভে প্র্যাকটিক্যালভাবে দেখাবো, নিজে দেখলে আপনি নিজে বলবেন যে না তামিম ভাই আপনার কথার সাথে কাজে মিল আছে। আচ্ছা, এখানে অনেক কিছু রাখা আছে ভাই, অনেক কিছু রাখার উদ্দেশ্য হলো যে হয়তো যে বলছেন না ভাই বিজনেসে যে আপনার খরচটা কম লাভবানটা বেশি কিভাবে হবে, সেটা আপনি আমি লো একদম পাই টু পাই করে বুঝিয়ে দিচ্ছি। বুঝিয়ে দিচ্ছি ভাই, প্রথমে আমি রং চা করি। রং চা, রং চা নরমালি ভাই আগে ছিল 5 টাকা, আচ্ছা, পরে হয়েছে 8 টাকা, এখন নরমালি 10 টাকা, একটু জায়গা বুঝে। আপনি নিউ মার্কেট খাবেন 10 টাকা, তারপর মিরপুর যাবেন 15 টাকা, যদি গুলশান অথবা একটু বসুন্ধরা যান সেক্ষেত্রে 20-30 টাকা লাগে, কারণ আপনাকে তখন বুঝবেন না জায়গা বুঝে জিনিসের দাম। আচ্ছা, আমি রং চা করবো একদম নর্মাল পানি, নর্মাল পানি, আর এটা কাস্টর হলো আপনি লো স্পেসো, স্পেসো মানে ফেনা করবে, ফেনা করবে কফির ক্ষেত্রে, যে ফেনা করবে, স্টিম করবে, আর সেটা গরম করবে, আর একটা হলো স্টিম। স্টিমের ক্ষেত্রে কি হবে, রং চা দুধ চা করতে যে লোক গরম পানি লাগে সে গরম পানি এটা করবে, কাজ হলো স্টিম করা আর স্পেসো করা। আমি আগে স্টিম করে দেখাই যে স্টিমটা কি, নর্মাল পানি দিচ্ছি, নর্মাল পানি জাস্ট আপনি এখানে ধরবেন, ধরার পর অটোমেটিক্যালি আপনি কিন্তু এখানে চলে আসবে, দেখেন নো দেখছেন, হ্যাঁ এই যে হয়ে গেছে, দেখেন একদম যখন আপনি গরম হয়ে যাবে তখন দেখতে দেখা যায় গরম একটা ভাপ আসছে, রাইট। হ্যাঁ, আর যদি গরম না হতো তখন ভাপটা আসতো না। আচ্ছা, আমি আপনার প্রথমে রং চা টি প্যাকেজের রং চাটা সেটা করে দেখে, বাট টি প্যাকেজ রং চা করতে কিন্তু বেশি লাগে না, আল্লাহ দান পানি, তো পানি, চিনি, আর এখনকার মানুষ অনেক মানুষ আছে চিনি কম খায়, চিনিও খায় না, কেউ চিনি খায়ও না, তা আমি এটা হলো গরম পানি দিয়ে আমি টি প্যাকটা দিয়ে দিলাম। টি প্যাক কিন্তু আপনি এলো 1 প্যাকেট পাচ্ছেন মাত্র 90 টাকা, আচ্ছা, সেটা ভিতরে থাকছে 120টা। আচ্ছা, এই আপনি টি প্যাকটা গরম করে দিলেন, দেখেন পানি অলরেডি কিন্তু কালার চলে আসছে, এইজন্য কিন্তু কালারটা আসছে, কাট অলরেডি চলে আসছে। আচ্ছা আচ্ছা ভাই, আপনি যদি এটা স্টিম যদি না হতো তখন কাটা আসতো না, রাইট। এখন দেখেন যে আমি বলছি যে আপনি নরমালি যদি দেখেন আপনি সুন্দর করে একটু টিপে একটা সাজিয়ে পানি আর এই যে টিপে ধরেন 2 টাকা 2 টাকা চা বিক্রি করলেন কিন্তু 1 কাপ 10 টাকা 10 টাকা কত হলো আপনার? 8 টাকা 8 টাকা কিন্তু আপনি তো এইটা কিন্তু 8 টাকা রয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু আপনি রয়ে গেছে এখানে। আচ্ছা আচ্ছা, এখান থেকে আপনি আরো 3 কাপ বিক্রি করতে পারবেন, রাইট। তো নরমালি যদি আপনি এখান থেকে 1 কাপ দিয়ে আপনি 3 কাপ বিক্রি করেন, প্রতিদিন কি 100 কাপ বিক্রি করবেন? আচ্ছা, ধরেন আমরা 1 কাপের হিসাব করি, এখানে দেখেন 1 কাপে যেহেতু আমাদের 7 টাকা বা 8 টাকা 8 টাকা চলে আসে, 7 টাকাই ধরি, যদি 100 কাপ হয় 700 টাকা কিন্তু 700 টাকা 700 টাকা চলে, মানে শুধুমাত্র রং চাতে আসবে। আমরা 1 কাপ দিয়ে হিসাব করি, 1 কাপ দিয়ে হিসাব করলাম, আচ্ছা রং চা শেষ হলো, আমি এখন আপনি দেখাবো
যে আপনি কাঁচাপাতি চা করি, কাঁচাপাতি চা না কি কি করতে ভাই, আমরা গ্রাম অঞ্চলে দেখি কাঁচাপাতি চা খায় মুরব্বীরা, আবার যারা হলো বেশি হলো দিন মজুরি, যাদের কষ্ট হলো জার্নিটা বেশি হয়, তারা খায়। কি জন্য খায়? সারাদিন যেটা ক্লান্ত ভাব থাকে চাঙ্গ হয়ে যাওয়ার জন্য। একদম র যে কাঁচাপাতি চাটা সে চাটাই পাবেন, সেটাই কিন্তু দেখেন। দেখেন এইটাও কিন্তু সেম আপনারা প্রফিট হিসাবে আপনারা করতে পারবেন। তাহলে এইটাও কিন্তু কাঁচাপাতির চা, ধরেন কাঁচাপাতির চা আমরা 50 কাপি সেল করলাম, একটু কম খাই, ধরুন 50 কাপি ধরলাম, আচ্ছা 10 টাকা করে ধরলো, যদি আপনি আমার যদি মানে 100 কাপি ধরুন, আমার হলো কত গেল দেখেন 200 টাকা খরচ হলো, রাইট, তারপর 500 টাকা যদি আসে তো 200 টাকা 300 টাকা থাকলো, নরমালি নরমালি নরমালি, তাই 700 300 কত হলো, 1000 হয়ে গেল, 1000 টাকা। আচ্ছা আচ্ছা ভাই, সবাই আর রং চা কাঁচা কাঁচাপাতি চা খাবে, তো দুধ চা খাবে, কেউ ক্যাপাচিনো খাবে, কেউ বা কফি খাবে, কেউ আসবে কি ভাই ভাই পনির চা আছে, সব আইটেম এখানে আছে, পনির চা, মালটা চা, তেঁতুল চা, সব আইটেম করতে পারেন একটা দিয়ে। এটা আমি একটু পানি দিয়ে দিই যাতে দুধ চাটা করবো, তো দুধ চাটা কাটা সুন্দর আসবে। আচ্ছা ওকে, গরম পানি দিয়ে দিলাম, একটা জিনিস দিয়ে কিন্তু আপনারা চাইলে অনেক ভাই, এই আমি এগুলো অপচয় হচ্ছে না, রং চা করছি, রং চা খারাপ পরে কিন্তু রয়ে গেছে, আমি তো ফালাই দিনি, কাঁচাপাতি চা করছি, কাঁচাপাতি চা করার পরে আমি দুজন কাস্টমারকে কাঁচাপাতি চা দিছি, পরে দুই কাস্টমার আছে কি ভাই আমার দুধ চা দেন, দুধ চা খেতে গিয়ে আমি এটা ফালাই দেবো না ভাই, জাস্ট সেম আবার আমি একটু পানি দিয়ে এখানে দুধ দিয়ে দিই, দুধ দিয়ে দিলে ভাই দুধ চাতে কিন্তু একটা জিনিস, একটা স্বাধীন একটা জিনিস আছে, হিট দিতে বলে বেশি, আচ্ছা যে ভাই একটু দুধ চাটা একটু হিট দিয়ে দিন, কি জন্য হিটটা খায় বেশি, দুধ চা একটু হিট হলে স্বাদ লাগে, হিট যদি বলে ভাই কেউ হিট কম খায়, দেখ যে কম খাবে তাকে একটু অল্প হিট করে দিয়ে দিলাম, যে ভাই আমি কম হিট করে আমি দিয়ে দিলাম ভাই এলাম, আবার কেউ বলে না ভাই পাঁচজন তারা এক এক হয় না, দুজন বলে ভাই একটু হিট বেশি করে দেন, তখন কি করবে আপনি ফালাই দিবেন, আমার নতুন করবে না ভাই, জাস্ট এখানে ধরবেন আবার অটোমেটিকলি হিট হয়ে যাবে, দেখেন অটোমেটিকলি হিট হয়ে যাবে, এই দেখেন তোমাটা কি দেখছেন, দেখেন অনেক ধোয়া কিন্তু, এই যে আচ্ছা, তখন আপনি আবার নরমালি যারা হিট চাচ্ছে তার বেশি তাদেরকে আবার দিয়ে দিবেন, ওকে ওকে ওকে, দেখেন এই যে আবার দিয়ে দিলাম শেষ, দেখেন ভাই নরমালি যদি আপনি যখন যেটা চাচ্ছেন সেটাই কিন্তু করতে পারবেন, আপনি চা আইটেমে যা আছে আচ্ছা সব করলেন, আচ্ছা দুধ চা করলেন, দুধ চা করলাম ভাই, চা আইটেম করতে কি লাগে, গরম পানি, গরম পানি, রাইট, শুধু গরম পানি লাগে, আর কি লাগে, মালটা করতে হলে মালটা লাগে, তেঁতুল চা করতে তেঁতুল আইটেম গুলো লাগে, আর পনির গুলো পনির চা, রাইট, তো গরম পানি করতে তো লাগে কেতলি, কেতলি, তা আপনি গরম পানি যদি এটা যে করতে পারতেন তাহলে সব চা আইটেম করতে পারতেন না, অবশ্যই, তা আমার কাজে কথা মিলছে, কিন্তু শুধু দুধ চা রং চাই করতে পারবো আর কিছু করতে পারবেন না, এটা দিয়ে কিন্তু কফি থেকে শুরু করে, আর আপনি এরোমাটা নিলে স্পেস কত লাগে, বেশি লাগতেছে আমার, সেক্ষেত্রে আপনি এটার জন্য কাপ কিনে যাবেন, কেতলি যাবেন, কতক্ষণে বানাবেন, আপনি একটা কফি নিয়ে কফি যে মেশিন দেখতেছেন, আমাদের এবিএসপ্রেসো কফি মেকার, এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট, হ্যাঁ আমাদের নিজস্ব প্রোডাক্ট, আর এইসব প্রোডাক্ট বলতে আমরা এটা তাই এটা গ্যারান্টি পাচ্ছেন, যেরকম যে অন্যান্য কোম্পানি কি গ্যারান্টি দেখে নাই, তো আমি আজকে যে গ্যারান্টি গুলো দিব সেটা দেখে আপনারা হতাশ হয়ে যাবেন, আচ্ছা এটা ইউজ করব কিভাবে ভাই, ভাই এটা ইউজ দেখে তো একদম ইজিলি, এখানে আমার নিয়মাবলী দেওয়া আছে, তারপর আমি নিয়মাবলী বলে দিই, এখান থেকে আপনি পানি দিবেন, আচ্ছা এই যে এদিক দিয়ে পানিটা, এখান থেকে পানি দিবেন, পানি ভাই পানি দিতে পারবেন 16 লিটার পর্যন্ত, এটা হচ্ছে 16 লিটার, 16 লিটার পানি দিতে পারবেন, আচ্ছা আর 16 লিটার পানি দিবেন, তখন দাগের লেভেল এখানে ভিতরে ওয়াটার লেভেল দেওয়া আছে, আচ্ছা ওয়াটার লেভেলটা দেখবেন 1 পর্যন্ত চলে আসবে, 1 কে চলে, যখন 1 পর্যন্ত চলে আসবে তখন আপনি কারেন্ট লাইনটা দিবেন, আচ্ছা আচ্ছা, আর আমি আশা করি যদি আপনি নিয়ম বলির মতো চা দেবেন আপনি 10 বছর করে 15 বছর আপনি এটা কিছু করতে পারবেন না, আচ্ছা আচ্ছা ওকে, দেখেন আর বিদ্যুৎ বিলটা কেমন আসবে, আর এটা সেক্ষেত্রে
সবাই বলে ভাই 2000-3000 আসবে না, ভাই 2000-3000 আসবে না, মাত্র আসবে 1400-1500 টাকা, ভাই 1400-1500 টাকা আসবে সারা মাসে যদি র‍্যাপ এন্ড টাপ ইউজ করেন, তারপর 1400-1500 টাকা আসবে। আচ্ছা এটা কয়েলটা কিসের? এটা ভাই এটা 100% ইতালিয়ান কয়েল, 100% ইতালিয়ান। ওই যে বললাম না ভাই আমি যেটা গ্যারান্টি গুলো দিব ভাই একদম ধামাকা দিব ভাই। আচ্ছা গ্যারান্টি, আপনি দেখলে হতাশ হয়ে যাবেন। গ্যারান্টি কি থাকবে এটা? ভাই এটা 10 বছর পর্যন্ত আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। 10 বছর? 10 বছর। আচ্ছা 10 বছরে নিশ্চিন্তে থাকবো, কিন্তু লিখিত গ্যারান্টি ওয়ান্টি কি দিচ্ছেন? ভাই লিখিত ভাবে আপনি পাবেন 3 বছর কোয়েল গ্যারান্টি পাবেন, রিপ্লেস কোয়েল গ্যারান্টি। 3 বছরে যদি আপনি কোয়েল কোনো প্রকার জ্বলে যায় নষ্ট হয়ে যায় আমরা রিপ্লেস চেঞ্জ করে দিব। আর সার্ভিস ওয়ারেন্টি? আর 7 বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা ওকে, দুধ চা করলাম, এবার আমরা কফি করে দেখাই, কফিটা করে দেখাই যেটা সবচেয়ে লাভবান, যেটা হচ্ছে এই যে ফেনাযুক্ত কফি। কফি স্বাদটা কিন্তু বেশি হয়, আপনি যত আপনি স্পেস হবে যত ফেনা হবে তত কিন্তু কফির স্বাদটা বেশি হবে, রাইট? তাই আমি আজকে আপনাকে দেখাবো যে কিভাবে আপনি কফিটা অল্প তবে লাভবান বেশি হবে। কফি যে লাভটা, কফি কফি ক্ষেত্রে আমি দেখাই কফি ল্যাপটপ আমি এখান থেকে করবো। আচ্ছা সেটা আপনি নিয়ে দেখবেন, আর যদি ভিউজ যদি দেখে তারা বলবেন আর ভাই আছে কিরকম। আচ্ছা আমি আজকে দেখেন এখান দিচ্ছি গুনে গুনে, এই যে এক কাপ গুনে গুনে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। ওকে, দুই কাপ, এই যে 3 কাপ, আর একটু হবে 4 কাপ। আমি কয় কাপ দিলাম? 4 কাপ পানি, 4 কাপ দিলাম। আচ্ছা তার 4 কাপ পানি দিলাম, আমার 4 কাপই হবে। আচ্ছা তার বেশি তো হবে না, হবে না। আচ্ছা 4 কাপ হলো। আচ্ছা আমি দেখি কিন্তু রাশিদ ভাই, 4 কাপ পানি দিয়েছি, 4 কাপ পানি দিয়েছি। আচ্ছা এরপরে চিনি, চিনি কেউ চিনি খেয়ে কফিতে ম্যাক্সিমাম চিনি খায় না, তো চিনিটা না দেওয়াই ভালো। ওকে, আমি কফি দিলাম, কফি ভাই প্রথম অবস্থা বিজনেস খেলে কি হয় ভাই, একটু ভালো স্বাদ নিয়ে দিলে কাস্টমার গুলো কিন্তু মন পাওয়া, বেশি বেশি দিতে হয়, একটু বেশি বেশি দিলে কি হয় ভাই, তো কাস্টমারের মন পাওয়া যায় না ভাই। ওই বড় ভাইয়ের দোকানে গেছিলাম ভাই, আর কফিটা ভাই একটু বাড়ায় বাড়ায় দেয় অথবা কফিটা সাধনীয় দেয়, চল আবার যাই। এখানে কফি দিলাম কয় টাকার? ধরেন 20 টাকা দিলাম, 20 টাকা, 20 টাকা। আচ্ছা আমি দুধ দিয়ে দিলাম ধরেন আপনি 20 টাকা, 20 টাকার দুধ, যেহেতু কফিতে দুধটা একটু বেশি লাগে, রাইট? ওকে দিয়ে দিই 20 টাকার দুধ, 4 কাপ পানি, 20 টাকার দুধ, 20 টাকার কফি, তাহলে 40 টাকা। 4 কাপ দিচ্ছি, 4 কাপ কিন্তু আমি আগে রেডি করে নিই। আচ্ছা ওকে, 4 কাপ কিন্তু রেডি হয়ে গেছে ভাই। পাইন্ডে স্পেস দেখছেন ভাই? আচ্ছা একদম কিন্তু নিচে আছে, একদম নিচে আছে। আচ্ছা বা জাস্ট আপনি এখানে ধরবেন। আচ্ছা এই কফি স্পেস ও কফি মেকার যে বলে স্পেস ও কফি মেকার মূল উদ্দেশ্যটা কি সেটা আপনি এখন বুঝতে পারবেন। আচ্ছা প্রথম দেখছি রং চা দুধ চা করতে যে স্টিম লাগে, স্টিম গরম, কিন্তু এটা গরম হবে আবার স্টিম হবে। ও রে দেখেন একেবারে উপরে উঠে গেছে, দেখেন ফ্যানায় ভরে গেছে। চার কাপ হয়ে গেছে। আচ্ছা লাভবান পাচ্ছেন? অবশ্যই, দেখেন এই যে এখানে একটু কম হয়ে গেছে, এখানে ঢেলে দিয়ে এই দিচ্ছেন, ঢেলে দিয়ে ওই ওই 2 কাপে সবই দিই। তাহলে কয় কাপ হলো এখানে? 1, 2, 3, 4, 5, 6 6 কাপ, 6 কাপ কফি হয়েছে। আপনি 6 কাপ কফি হলো? আচ্ছা ভাই সুন্দর জিনিস সবাই পছন্দ করে, রাইট? আপনি যদি হালকা একটু ডেকোরেশন করে দেন, আচ্ছা সেক্ষেত্রে কি হবে ভাই, একটু কাস্টমার দেখলেও পছন্দ করবে যে না ভাই এটা জিনিস একটা দোকানে গেছিলাম ভাই, তার পয় পরিষ্কার অথবা ডেকোরেশন গোছানোটা অনেক সুন্দর, পছন্দ হয়েছে অনেক জনের, রাইট? তখন কিন্তু সেক্ষেত্রে কিন্তু কি হবে আপনার দেখতেও ভালো লাগবে। আচ্ছা আচ্ছা একটু গুছাই দিলেন, দেন ওকে, দেখেন খুব সুন্দর লাগতেছে কিন্তু এখন। তাহলে হয়ে গেল নরমালি 6 কাপ, 6 কাপ নরমালি ভাই। আপনি যদি জায়গা বুঝে নিউ মার্কেট যদি খান ভাই, নিউ মার্কেট ভাই, নিউ মার্কেটে ওদিকে গেছেন মিস্তালায় ভ্যানিলা কফি খাইতে, আমার তো 120 টাকা রাখছে মার্কেটে, পুরো যাওয়ার পরে আমার তো 120 টাকা রাখছে। আচ্ছা ভাই এটা নরমালি 100 টাকায় রাখবে? আচ্ছা ভাই আমি 100 টাকা না, আমি 80 টাকায় বিক্রি করি, 50 টাকায় ধরেন না ভাই, আপনি 80 টাকা বিক্রি করতে হবে, আপনি 50 টাকায় ধরেন, 50 টাকা আপনি খরচ করলেন কত? ৬ কাপে ৬ কাপে ইন্টু আপনার ধরেন ২০০ কাপই ধরেন আচ্ছা ২০০ কত হচ্ছে মানে মাসে আছে আপনার, দেখেন আমরা 6 কাপের হিসাব করে দেখালাম আপনারা, কিন্তু ওইভাবে কিন্তু চাইলে হিসাব করতে পারবেন। যদি যদি 200 টাকা প্রফিটও হয় 6 কাপে, তাহলে পার কাপ কিন্তু আসে হলো 3, 6, 18 30 টাকা করে কিন্তু প্রফিট চলে আসে, অলমোস্ট অলমোস্ট মানে আপনি চলে আসে। আচ্ছা তারপরে যদি ধরেন যদি 100 কাপ বিক্রি করেন, আচ্ছা সেক্ষেত্রে আপনি দেখেন 3000 টাকা চলে আসে, এই দেখেন 100 বিক্রি করেন 3000 টাকা চলে আসে, রাইট? তা আপনি আগে বিক্রি করছেন কত?
আমি তো 4500 টাকা যেটা সেটা কিন্তু সব খরচ বাদ দিয়ে কমই ধরেন, হ্যাঁ ইনটু আপনি 30 ধরেন কত আসছে 1,35,000, সেখান থেকে আপনি ধরেন আরো 20,000 টা বাদ দেন, আচ্ছা 35,000 বাদ দেন, আচ্ছা 35,000 বাদ দিব, 35,000 কত হচ্ছে 1,00,000 টাকা থাকছে। তো ভাই আপনি যদি বেকারত্ব জীবন যদি দূর করতে চান তো বিজনেস থেকে অল্প পুঁজি দিয়ে বেশি লাভ হচ্ছেন অবশ্যই, তাহলে প্রাইস থাকবে কত ভাই? ভাই একদম ধামাকা প্রাইস দিব, আর আহামরি এরকম প্রাইস দিব না, হয়তো ভাই বুঝতে পারবেন যে ভাই একটা জিনিস দেওয়া এত কিছু হয় ভাই, প্রাইস কি বেশি রাখতেছেন? না ভাই একদম রিজনেবল প্রাইস রাখবো ভাই। আচ্ছা ভাই নর্মালি যদি কেটলি, তারপর আপনি এলো এই কি কয় গ্যাসের চুলা, তারপর আপনার সিলিন্ডার যদি কিনতে যাবেন সেটা অনেক পড়ে যায়। কিন্তু ভাই আমি একটা যে দামটা বলবো এটা আমার নিজস্ব ব্র্যান্ড, আচ্ছা এবি এসপ্রেসো ম্যাক্স, মানে আমাদের এবি হোম অ্যাপ্লায়েন্স দেখতেছেন এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড, আমাদের নিজস্ব কোম্পানি। আচ্ছা আর এটা যে গ্যারান্টির কথা বললাম যে ভাই গ্যারান্টি ভাই 3 বছর কল গ্যারান্টি থাকবে, 7 বছর সার্ভিস ওয়ারেন্টি, যেটা 10 বছর আপনি নিশ্চিন্তে থাকতে পারতেছেন। প্রাইস থাকছে কত ভাই? এটা আমাদের কোম্পানি প্রাইস আছে 7,500 টাকা, কিন্তু আজকে আমাদের এবি হোম অ্যাপ্লায়েন্স এর পক্ষ থেকে আর আমাদের নিজস্ব কোম্পানির পক্ষ থেকে আমরা কিছু ধামাকা অফার দিব যেটা মানে একদম রিজনেবল। আচ্ছা এটা দাম রাখতেছে মাত্র 23,500 টাকা, আমাদের দোকান আমাদের মানে কোম্পানিতে প্রাইস হলো 32,500 টাকা, কিন্তু আমরা ওই প্রাইস রাখবো না, আমাদের এবি হোম অ্যাপ্লায়েন্সের পক্ষ থেকে রাখতেছে মাত্র 26,500 টাকা, 26,500 টাকা। এটার প্রাইস থাকবে কত ভাই? ভাই এবি এক্সপ্রেস যেটা রাখতেছেন এটা হলো মানে এটার থেকে টুই আমাদের দোকান হোম অ্যাপ্লায়েন্স বিশাল বিলাস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিচতলা 4 নম্বর শপ, ভিতরে বরাবর গেটে ভিতর দিয়ে বরাবর আসলে ক্যাপসুল লিফট, ক্যাপসুল লিফটের সাথে মানে বাম পাশে আমাদের দোকানটা পাবেন। আর যদি কেউ ঢাকার বাইরে অর্ডার করতে চান সেক্ষেত্রে নাম ঠিকানা মোবাইল নাম্বার আর কিছু টাকা অ্যাডভান্স করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। তো দর্শক দেখেন যার যেটা ভালো লাগবে যোগাযোগ করবেন, যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন।